সব ফ্রেন্ডস আসুন এই ভিডিওরে আমি জানবা যে ইপিএফ র ফুল পুরা পয়সাটা কেনটা করে আপন মানে আবেদন করি পারবে নিজের মোবাইল ফোন থি আপন মানে আবেদন করি পারবে ঠিক আছে। সব ফ্রেন্ডস পুরা পয়সা আপন মানে কেনটা করে উইথড্র করবে বহুত জন কারা আসি যে পুরা পয়সা উইথড্র করে নাই পারুন সে মানে নিজে খামখিয়ালি করি কি উইথড্র করছন মোবাইলে আর অধা পয়সাটা রই যাইছে দিনটা চারটা হয়েছিলে সেমানকার পয়সাটা টোটালি উইথড্র নাই করি পারুন ঠিক আছে। যে মুই আপন মানে কে এই ভিডিওরে ফুল প্রসেসটা বতামি আর আরামসে বুঝামি আপন মানকে গুটে গুটে করে আপন মানকে বুঝাই দেছে আপন মানে ধ্যান দেই করে দেখুন আর উইদাউট স্কিপ আপন মানে দেখুন স্কিপ করি কি নাই দেখুন যদি আপন মানে স্কিপ করি দেখুছেন বিলে আপন মানে মিস্টেক হয়ে যাবে আপন মানকে ঠিক আছে। আপন মানে ঠিক হিসাবে অনলাইন নাই করে পারো কি উইথড্র নাই করে পারো পুরা পুরি টোটাল জিরো করে দেবা আমি পিএফ র পয়সাকে ঠিক আছে। সব ফ্রেন্ডস আপন মানকে যদি পিএফ পয়সা উইথড্র করবার আছে হলে আপন মানকে গোটে অ্যাপস দরকার হবা মোবাইলে ঠিক আছে। এসর নাটা কেনা ফায়ারফক্স কেনা ফায়ারফক্স দেখুন এ ফায়ারফক্স আপন মানে প্লে স্টোরে পাই যাবে প্লে স্টোর নু আপন মানে ফায়ারফক্সটা ডাউনলোড করে নেবে ঠিক আছে। তারপর আপন মানে যাবে দেখুন এনে কেনা লিখবে সার্চ বক্সে ইনস্টল করি সার্চ বক্সে আসি যাবে ইনে আপন মানে লিখি দেবে ইপিএফও কেনা ইপিএফও ইপিএফও লিখি করে সার্চ রে ক্লিক করে দেবে ঠিক আছে। সার্চ রে যেনটা করে ক্লিক করছেন দর্শক বন্ধু দেখুন ফার্স্ট লিঙ্কটা আসি যাইছে যে ফার্স্ট লিঙ্কে আপন মানে ক্লিক করবার আছে এই লিঙ্কে আপন মানে ক্লিক মার দেবে ঠিক আছে। আসুন ইনে ক্লিক করে দেবে ইনে যেনটা করে আপন মানে ক্লিক করছেন নয়া ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট ইপিএফ র এমপ্লয়মেন্ট এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া ঠিক আছে। তারপরে দেখুন ইনে গোটে অপশনটা আপন মানে দেখি পারিবে সার্ভিস বলি করে যে সার্ভিস র অপশন র গোটে ইজেন এরো মার্ক গুজে আছে গোটে মার্কিং আছে ইনে দেখুন ইনে যে ইনে ক্লিক করা পরে এন্ট্রি ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেখুন তারপরে সেকেন্ড অপশন ফর এমপ্লয়ি লেখা আছে ধ্যান দেই করে দেখুন ফার্স্ট এ নিয়ে যাবে সেকেন্ড নম্বর ফর এমপ্লয়ি ইনে ক্লিক করে দেবে ফর এমপ্লয়ি যেন করে আপন মানে ক্লিক করছেন তারপরে স্ক্রল ডাউন করে নেবে স্ক্রল ডাউন কলা পরে সার্ভিসেস আছে ঠিক আছে। সার্ভিস রে ক্লিক কলা পরে সেকেন্ড অপশন ইনে আছে মেম্বার ইউএন অনলাইন সার্ভিস কেন মেম্বার ইউএএন অনলাইন সার্ভিস এই সেকেন্ড নম্বর অপশন রে আপন মানে ক্লিক মারবে কেন সেকেন্ড নম্বর অপশন রে ঠিক আছে। ইনে আপন মানে ক্লিক করে দেবে বুঝি গলে আপন মানকার মোবাইল কে আপন মানে ডেস্কটপ মোড কলে হি আপন মানে অনলাইন অ্যাপ্লাই করে পারবে এমনি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে আপন মানে ওকে তে ক্লিক করে দেবে ওকে তে ক্লিক করে সারা পরে দেখুন আপন মানকে বুঝাই দেউছে এই যে অপশন আছে ইনে আপন মানকর ইউএন নাম্বারটা এন্টার করে দেবে তারপরে ইউএন পাসপোর্টটা এন্টার করে দেবে তারপরে এই যে বক্স রে এই বক্স রে আপন মানে কা করবে এই যে দিশুছে ক্যাপচা কোড ইনে ফিল আপ করে দেবে ফিল আপ করলা পরে আপন মানে কা করবে সাইন ইন রে ফাইনালি ক্লিক করে দেবে বুঝি গলে সাইন ইন রে যেনটা করে আপন মানে ক্লিক করছন আপন মানকর রেজিস্টার মোবাইল নাম্বার রে গোটে সিক্স ডিজিট ওটিপি যা ঠিক আছে আধার ওটিপি যে আপন মানে সিক্স ডিজিট ওটিপি কি আপন মানে ইন্টার করে দেবে ঠিক আছে। ইন্টার করে দেবে ইন্টার করা পরে আপন মানে লগইন হয়ে যাবে লগইন হলা পরে কেন করমা আসুন আপন মানকে বুঝাই দেছে। সব ফ্রেন্ডস যেনটা করে আপন মানে ওটিপি ইন্টার করি কি ক্যাপচা কোড ফিল আপ করি কি সানির রে যেনটা করে আপন মানে ক্লিক করছন দেখুন এন্ট্রি ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে তারপরে আপন মানে ফার্স্ট দেখবে আপন মানকর সার্ভিস ঠিক আছে। দেখুন সেকেন্ড অপশন আছে আপন মানকে দেখি দিচ্ছে সেকেন্ড অপশন ভিউ আছে ভিউ রে আপন মানে এই যে ইথান কে ক্লিক করে দেবে ইনে ক্লিক করা পরে সার্ভিস হিস্ট্রি গোটে আছে সেকেন্ড নম্বর সার্ভিস হিস্ট্রি রে ক্লিক করে দেবে সার্ভিস হিস্ট্রি রে যেনটা করে ক্লিক করছন যেতে বি আপন মানে কাম করিছন কেতেটা কোম্পানি রে ইনে আসি যিবা তারপরে আপন মানে চেক করবে যে সবু পয়সাটা বলে আপন মানে ফাইনাল উইথড্র করবার আছে যে দেখবে আপন মানে ডেট অফ জয়নিং আছে ঠিক আছে। তারপরে ডেট অফ এক্সিট আছে যে আপন মানে ডেট অফ জয়নিং এন্ড ডেট অফ এক্সিট আপন মানে সো হইছে কিনি দেখুন এটা ডেট অফ এক্সিট বেলে আপন মানকর ডিউটি ছাড়বারটা এটা ডেট অফ জয়নি ডেট অফ এক্সিট ঠিক আছে। যে সবু আইডি যে লোকর ওপেন করেছে তারটা সবু রিজাইন হয়েছে যদি রিজাইন নাই হবার বেলে আপন মানে কেন করবে ম্যানেজার যাই করে এক্সিট মার্ক এক্সিটে যাই করে আপন মানে করে পারবে ম্যানেজার যাবে তারপরে মার্ক এক্সিট যাই করে আপন মানে রিজাইনটা দেই পারবে বুঝি গলে। তারপরে আপন মানে গোটে কথা সবু যেতে বি আইডি আছে সে আইডি র পয়সাটা আপন মানকর লাস্ট আইডি বেলে প্রেজেন্ট আইডি লাস্ট রে যেন কাম করে লাস্ট কোম্পানি যেন কাম করেছে সে আইডি রে থিবার কথা যে কেনটা করে চেক করবে যে ফার্স্ট আপন মানে অনলাইন সার্ভিস রে যাবে তারপরে ট্রেক ক্লেম স্ট্যাটাস আছে তিন নম্বর অপশন ট্রেক ক্লেম স্ট্যাটাস রে ক্লিক করবে ক্লিক করা পরে দেখুন আপন মানে স্ট্যাটাস তো দেখবে যে তিনটা আইডি স্ক্রল ডাউন করে নেবে দেখুন ঠিক আছে। যেই না আপন মানে দেখি নেবে ট্রান্সফার ক্লেম স্ট্যাটাস এটা ট্রান্সফার ক্লেম স্ট্যাটাস যে লেখা আছে যে সবু আইডি ট্রান্সফার হয়েছে কিনা আপন মানে দেখি নেবে ঠিক আছে। দেখুন অটো ক্লেম তারপরে অনলাইন ক্লেম অটো ক্লেম সবু আইডি যদি আপন মানকর আছে কেনসি যদি রিজেক্ট আছে
বলে আপন মানে নাই করবে, ঠিক আছে? তারপরে আপন মানে এটা চেক করে নেই, চেক করা পরে আপন মানকর পাসবুক রে যাবে, দেখুরি নে ভিউ রে যাবে, তারপরে পাসবুক চার নম্বর রে ইউ নম্বর পাসপোর্ট এন্টার করে দিলে আপন মানে পাসবুকটা চেক করে নেবে, চেক করা পরে আপন মানে দেখি নেবে সবু আইডি রে কেতে কেতে ব্যালেন্স আছে, লাস্ট আইডি সবু ব্যালেন্স আছে, বাকি সবু আইডি রে 00 আছে বলে আপন মানে মারবে, ঠিক আছে? সবু আইডি রে 0 থিলে বলে লাস্ট গুটে আইডি রে লাস্ট আপন মানে যে কোম্পানি কাম করেছেন সে আইডি রে ব্যালেন্স থিবা, আর যেতে বি প্রিভিয়াস যে কোম্পানি কাম করেছেন সে 00 থিলে আপন মানে জানি যাবে যে সবু আইডি র পয়সাটা গুটে আইডি রে হে যাইছে, হেলে আপন মানে অনলাইনটা করি পারবে, আর সবু পয়সাটা উইথড্র হয়া নেলে বঞ্চি যাবে, ঠিক আছে? তারপরে এবে উইথড্র প্রসেস আপনি জানমা, ধ্যান দেই করে দেখুন আপন মানকে আরাম সে বুঝাইছে, ভিডিওটি লম্বা হবা। তারপরে অনলাইন সার্ভিস রে যাবে, কেন অনলাইন সার্ভিস, ঠিক আছে? অনলাইন সার্ভিস রে আপন মানে ক্লিক করবে, এর মার্কে ক্লিক করার পরে ফার্স্ট লিঙ্ক আসুছে, দেখুন ফার্স্ট রে ক্লেম ফর্ম 31-19-10C ইনে ক্লিক করে দেবে, ইনে যেনটা করে ক্লিক করছন এন্ড ড্যাশবোর্ড ওপেন হবা। তারপরে আপন মানকর যেন দিন ব্যাংক অ্যাকাউন্ট আপন মানকর পিএফ সঙ্গে লিঙ্ক আছে সে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিনে এন্টার করে দেবে, ঠিক আছে? মু এন্টার করে দিচ্ছে। তারপরে আপন মানে দেখবে ভেরিফাই উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে? ভেরিফাই ক্লিক করার পরে ঠিক থেলে এন্তি আবা এস নে হেলে রং গায়বা, তারপরে এস রে ক্লিক করে দেবে, এস রে ক্লিক করার পরে দেখুন প্রসিড ফর অনলাইন ক্লেম লেখা আছে, ইনে ক্লিক করে দেবে, ইনে ক্লিক করার পরে নো ডেটটা ওপেন হয়ে যাবে, আপন মানকর সব ডাটা এন্টার করবে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর আপন মানে টোটালি ফাইনাল করবে বলে ফার্স্ট আপন মানে পিএফ ওয়েড রে উইথড্র দেখুন লেখা আছে অনলি পিএফ উইথড্র 19টা সিলেক্ট করবে, ঠিক আছে? টোটাল ফাইনাল করবার আছে 19 আপন মানে সিলেক্ট করবে, 19 সিলেকশন করবার পরে এমতি ড্যাশবোর্ড ওপেন হবা, তারপর আপন মানে এস রে ক্লিক করবে, দেখুন তারপরে ডাইরেক্টলি এমপ্লয়ি অ্যাড্রেস রে ক্লিক করে দেবে, এমপ্লয়ি অ্যাড্রেস আপন মানকর অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? তারপরে ইনে ভি আপন মানকর অ্যাড্রেসটা লিখে দেবে, তারপরে ইনে আপন মানকর স্টেটটা সিলেকশন করে নেবে, স্টেট লেখা আছে, তারপরে ইনে আপন মানকর ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট চয়েস করলা পরে ইনে সিটিটা চয়েস করে নেবে, বুঝি গলে? দেখুন ঠিক হিসাবে আপন মানকর আধার কার্ড যেন হিসাবে আছে সেম আপন মানে এন্টার করবে, পিএফ রে যেন বি আইডি আছে আপন মানকর আধার হিসাবে, দেখুন গাঁটা দেবে ফার্স্ট আপন মানকর জিপি দুইটারে আপন মানকর গাঁ, তারপরে আপন মানকর জিপি, তারপরে আপন মানকর মার্কিং করে বুঝিয়ে দিচ্ছে, ফার্স্ট আপন মানকর ভিলেজ জিপি, তারপরে স্টেট, তারপরে ব্লক, ঠিক আছে? ডিস্ট্রিক্ট, তারপরে আপন মানকর ইনে প্লেস বলে আপন মানকর ডিস্ট্রিক্ট দেইলে চলবা, তারপরে ইনে আপন মানকর পিনকোড, ঠিক আছে? পিনকোড দেলা পরে আপন মানে কেনা করবে দেখুন, আপন মানে ব্রাউজ আপলোড স্ক্যান কপি অফ দা চেকবুক এন্ড পাসবুক, চেকবুক দেই পারবে না হলে পাসবুক, যেন পাসবুক রে আপন মানকর ম্যানেজার রা সাইন আছে, ব্যাংক ম্যানেজার রা স্ট্যাম্প আছে সে ব্যাংক অ্যাকাউন্ট দেবে, আর ঠিক ব্যাংক অ্যাকাউন্টটা, ঠিক আছে? যেটা আপলোড হয়ে যাচ্ছে ইনে আপন মানে রেজিস্টার করেছেন সে ব্যাংক অ্যাকাউন্ট, আর কেতে 500 কেবি ভিতরে দেবে জেপিজি ফরম্যাট, ঠিক আছে? জেপিজি কেনতা করি করবে মুই লাস্ট আপন মানকে কই দেমি, তারপরে দেখুন ব্রাউজারে যাবে, ব্রাউজারে গলা পরে আপন মানে পাসবুকটা আপলোড করে নেবে, ঠিক আছে? দেখুন আপলোড করে নেবে, আপন মানে ভিউ করি দেখি দেবে, ঠিক আছে? কিন্তু দেখুন এমতি আপন মানকর সাইন থিবা দরকার, তারপরে স্ট্যাম্প থিবা দরকার, আর ক্লিয়ার ভিজিবিলিটি থিবা নহলে রিজেক্ট হয়ে যাবা, বুঝিগলে? তারপরে আপন মানে সব জিনিসটা ঠিক আছে, তারপরে আপন মানে গোটে ইনে বক্স দেখি পারবে ইনে, এই বক্সে আপন মানে টিক মার্ক করে দেবে, ঠিক আছে? কেন টিক মার্ক গোটে মারি দেবে, টিক মার্ক মারলা পরে আপন মানে গেট আধার ওটিপি রে ক্লিক করবে, দেখুন গেট আধার ওটিপি যেটা ক্লিক করেছন এমতি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, তারপরে আপন মানে কেন করবে আপন মানকে বুঝিয়ে দিচ্ছে, আপন মানকর আধার রে যেন ছোটা ওটিপি আবাই নে লিখি দেবে, তারপরে ভ্যালিডেট ওটিপি রে এন্ড সাবমিট ক্লেম রে ক্লিক করে দেবে, ক্লিক করে সারা পরে আপন মানকর ফাইনালি সব সাবমিট হয়ে যাবে, তারপরে রিসিপ্টটা আসি যাবে, আপন মানকে সাবমিট করি কি দেখে দিচ্ছে। সব ফ্রেন্ডস দেখুন ফাইনালি আমারটা সাবমিট হয়ে গলা, সাবমিট হেলা পরে আপন মানে যদি রিসিপ্টটা ডাউনলোড করবা লাগি চাহুছন দেখুন এখানে গোটে অপশন আছে ক্লিক হিয়ার বলে লেখা আছে, ঠিক আছে? ক্লিক হিয়ার যে ক্লিক হিয়ার আপন মানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক হিয়ার ক্লিক করা পরে আপন মানকর অ্যাপ্লিকেশন সব আসি যাবা, কানা কানা ভরিছন, ঠিক আছে? ইনি আসি যাবা, তারপরে পাসবুকটা ভি সহ হই যাবা, ঠিক আছে? তারপরে গোটে গলা গোটে ফর্ম, আউ গোটে ফর্ম কে কানা করবে আপন মানকে দেখে দিছে, আউ গোটে ফর্ম অনলাইন করবা লাগি চাহুছন, আউ থরে আপন মানে অনলাইন সার্ভিস রে ক্লিক করবে, ঠিক আছে? আউ থরে আপন মানে অনলাইন সার্ভিস রে ক্লিক করবে, অনলাইন সার্ভিস রে ক্লিক করা পরে ফার্স্ট লিংক রে দেখুন ক্লেম 31 রে ক্লিক করবে, তারপরে এনটি অ্যাড্রেস বড় ওপেন হবা, তারপরে আউ থরে ইনি আপন আপন মানে পাসবুক নম্বর দেবে, ঠিক আছে? আপন মানকে দেখে দিছে, তারপরে ভেরিফাই রে ক্লিক করবে, ভেরিফাই রে ক্লিক করা পরে এস রে ক্লিক করবে, এস রে ক্লিক করা পরে দেখুন এনটি অ্যাড্রেস বড় ওপেন হবা, প্রসিড টু ক্লেম আসি যাবা, প্রসিড টু ক্লেম আসলা পরে এনটি অ্যাড্রেস বড় ওপেন হবা, তারপরে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, তারপরে ইনে গুটে অপশন আছে সেকেন্ড অপশনটা আপন মানে মারবে অনলি পেনশন উইথড্র
ফর্ম টেনসি ওনলি পেনশন উইড্র ফর্ম টেনসি কে আপনার মানে সিলেক্ট করবে। সিলেক্ট কলা পরে আপনার মানে সব জিনিসটা যেটা ফিল আপ করবে এড্রেস, তারপরে পাসবুকটা অপলোড করি সেন্ড ওটিপি ক্লিক করবে আর সবমিট করে আপনার মানকর ফাইনাল উইড্র হয়ে যাবে। তারপরে আপনার মানে দেখুন ই সার্ভিস রে যাবে, তারপরে ট্র্যাক স্ট্যাটাস গলে আপনার মানে ইজিলি চেক করে পারবে। ঠিক আছে, সেটেলমেন্ট যদি লেখা হলো আপনার মানকর পেমেন্টটা অ্যাকাউন্টে আসি যাবে। সো ফ্রেন্ডস, আশা করছি ভিডিও ইনফরমেটিভ হয়েছে, যদি ইনফরমেটিভ হয়েছে আপনার মানে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন। আর কেন করবে আপনার মানে যে জেপিজি মোড তা করবার আছে, যে আপনার মানে কেন করবে আপনার মানকর প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাবে, তারপরে গোটে ইমেজ টু জিপিজি গোটে অপশন আছে। ঠিক আছে, ইমেজ টু জেপিজি বলি করে গোটে অ্যাপস আছে, ইমেজ টু জেপিজি, যে আপনার মানে জেপিজি ইমেজ টু জেপিজি র আপনার মানে গোটে অ্যাপস কে ডাউনলোড করবে, অপশনে পাসবুক কে অপলোড করি কি কনভার্ট করে দেবে জেপিজি। ঠিক আছে, তারপরে আপনার মানে নিয়ে অপলোড করলে আপনার মানকর ফাইনালি 500 কেবি ভিতরে হয়ে যাবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস আপনার মানে যদি কিছু আপনার মানকর ডাউট আছে বলে ডাইরেক্টলি মতো কমেন্ট করবেন, হলে আপনার মানে জিমেল রে কন্টাক্ট করবে ইজিলি। কাহাকে পয়সা নেই দেখি আপনার মানে নিজে হি করি পারবে, আর 1000 2000 বহুত লোক কাণ করছেন, 3% 4% পয়সা নেছেন, 4000 5000 50000 যদি আপনার মানকর পয়সা আইবা পিএফ র বলে আপনার মানে 5000 6000 মাগবে, হলে আপনার মানে নিজে হি করবে বলে আপনার মানকর টোটালি 5000 পয়সাটা বঞ্চি যাবা। ঠিক আছে, সো ভিডিও কে স্ট্যাটাস লাস্ট দেখুন আর শেয়ার করুন ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ জরিয়ার। বহুত বহুত ধন্যবাদ।